শুধুই নয় টিউশনি, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। ওমেন ছাড়া তো কিছুই চলে না, মেয়েদের ছাড়া কিছুই হয় না, স্পেশালি তোমার লাইফে তো ভীষণভাবে ইম্পর্টেন্ট। বলবো যে মানে আমরা সবাই শুনেছি দ্যাট বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ওমেন। আই উড সে দ্যাট আই এম সাকসেসফুল বিকজ আই হ্যাভ গট মেনি ওমেন বিহাইন্ড মি অর রাদার উইথ মি। হ্যাপি ওমেন্স ডে টু অল অফ ইউ। বাট যেটা আমি সবসময় বলি যে অ্যাজ আর্টিস্ট আমাদের সবসময় প্রত্যেকটা ওকেশনের জন্য বলতে হয় হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে অর হ্যাপি ওমেন্স ডে, বাট আমি নিজে খুব একটা এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না। আই ডোন্ট ইভেন বিলিভ ইন মাদার্স ডে অলসো, ফাদার্স ডে অলসো, বিকজ আমার মানে আজকে আমি এখানে বসে কথা বলছি, মাই মম ইজ স্টিল সিটিং দেয়ার অ্যান্ড শি ইজ ওয়াচিং মি, সো দ্যাট ইজ লাইক আওয়ার কানেকশন। অ্যান্ড আমাদের মানে আলাদা করে তার জন্যে দিন সেপারেট করে দেওয়ার প্রয়োজন নেই, আজকাল হয়ে পড়েছে বিকজ মানুষ কেমন একটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে মানে, বাট আগেকার দিনে কিন্তু এই সমস্ত ছিল না। তো আমি কাউকে ভালোবাসি, আমার মাকে ভালোবাসি, আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি, আমার বাচ্চাকে ভালোবাসি, সো তাদের জন্য আমার আলাদা দিন ডেডিকেট করার দরকার নেই। আমরা যখনই সময় পাই বা আজকে আমি বাড়িতে ফিরে আমার মাকে ঘুম থেকে উঠিয়ে বলি যে মা চলো আমার বেডরুমে চলো আমার সাথে একটু গল্প করবে, আই থিঙ্ক দ্যাট ইজ হাউ ইউ সেলিব্রেট। মানে আর এটা কোনো একদিনের ব্যাপার না যে একদিন আমরা হ্যাপি ওমেন্স ডে বলে দিলাম আর তারপরের দিনই আমাদের নর্থের সাইড থেকে বা কোথাও সাইড থেকে আমরা রেপের ঘটনা শুনছি। সো এইটা হয় না, মানে একদিকে আমরা দুর্গা মার পুজো করছি আরেকদিকে রাস্তায় এই সমস্ত ঘটনা হচ্ছে। সো আই থিঙ্ক এটা ইজ হিপোক্রেসি যেটা আমাদের মধ্যে চলে এসছে। সো রাদার দেন আমরা ওই পুজো না করো, বাট রাদার ট্রাই টু রেসপেক্ট ওমেন, দ্যাটস হোয়াট আই ক্যান সে। অ্যান্ড এই প্রিটেন্ড করার দরকার নেই যে আজকে এটা আছে তো আমরা হ্যাপি ওমেন্স ডে, হ্যাপি ইয়ে ডে, হ্যাপি ও ডে বলছি, রাদার ট্রাই রেসপেক্টিং। আই থিঙ্ক রেসপেক্টিংও না মানে যেরকম একটা ছেলেকে ট্রিট করবে ওরকমই একটা মেয়েকে ট্রিট করো, আই থিঙ্ক মানে যেটা ওই ইকুয়ালিটির কথা আসে ওটা আপনি আপ হয়ে যাবে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।